হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে ফেসবুকের নতুন একটা আপডেট চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন ইওর চ্যালেঞ্জ অপশনে স্টারস অ্যাডম অ্যাডভান্স চ্যালেঞ্জ। সো এই যে আপডেটটি দেখতে পাচ্ছেন, এই আপডেটে ক্লিক দিলে এখানে নিয়ে আসতেছে এই যে আমরা যদি টাস্কগুলো কীভাবে কমপ্লিট করতে পারি, আর এই টাস্কগুলো যদি আমরা কমপ্লিট করে এই যে অ্যাচিভমেন্ট ব্যাসটি রয়েছে এটা যদি নেই, তাহলে কিন্তু আমাদের প্রোফাইলটি গ্রো করবে এবং কি আমাদের রিচ বাড়বে এবং কি পেজটি বা প্রোফাইলটি ভাইরাল হওয়ার চান্স থাকবে। ফেসবুকের যে আপডেটটি চলে আসছে এই আপডেটটি থেকে আজকের এই ভিডিও আপনার পেজেতে যদি এই আপডেটটি এসে থাকে, তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। আপনি কীভাবে এই আপডেটটি কমপ্লিট করতে পারেন, টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এবং এই যে অ্যাচিভমেন্ট ব্যাসটি রয়েছে সেটা আনলক করে নিতে পারেন, এ টু জেড বিস্তার দেখতে পারবেন। তো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি স্টার্ট করা যাক। কাম ব্যাক গাইস, আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিয়েছি। দেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডতে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর নিচ দিকটা স্ক্রল ডাউন করবো, তাহলে এখান থেকে দেখতে পাবো ক্রিয়েটর পার্ক নামে একটা আপডেট চলে আসছে। দেন আমরা যদি এখানেও না ক্লিক দিই, আমাদের অপশনগুলো যদি এখানে না থাকে, তাহলে আমরা যে নিচ দিকে আসবো এখান থেকে সি, তাহলে এখানে দেখতে পারবো এই যে এই অপশনটি, ঠিক আছে, অ্যাচিভমেন্টস এটাতে যাবো। এটা যে যাবো, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ইওর চ্যালেঞ্জ অপশন চলে আসছে, মানে ইওর চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটি রয়েছে এখানে আসবো, নিচ দিকে আসবো, তাহলে দেখতে পাচ্ছেন এই যে চ্যালেঞ্জ এই আপডেটটি দিয়ে দিচ্ছে এই নিচের দিকে। সো আমরা কী করবো, এটাতে একটা ক্লিক দেবো। এটাতে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন 62% আমাদের কমপ্লিট হয়েছে। ইতিমধ্যে এটা কিন্তু আমাদের জিরো করতে হবে, জিরো করলে কিন্তু আমাদের এই যে এই অ্যাসাইনমেন্ট ব্যাচটি রয়েছে সেটা কিন্তু আনলক হয়ে যাবে। দেন এই যে দেখতে পাচ্ছেন সময় দিবে একটা আপনাকে 7 দিন, 7 দিনের ভেতরে আপনি যদি কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে আপডেটটি রয়েছে আপনার পেজ থেকে চলে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে 7 দিন, আর 7 দিনের ভেতরে আমাদের, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন, আমাদের 2টা টাস্ক দিয়েছে, টাস্কের ভেতরে এখানে একটা রয়েছে, এখানে আমাদেরকে 4টা পোস্ট করতে হবে। 4টা পোস্ট বলতে আপনার পাবলিক পোস্ট করতে হবে, সেখানে আসবেন, এই পোস্টে ক্লিক দিবেন। দেন এখান থেকে আপনি চাইলে রিলস আপলোড করতে পারেন, যে কোনো পোস্টও করতে পারেন। সেখান থেকে জাস্ট আমরা পোস্ট করে দেবো একটা, দেখেন এখান থেকে আমি হাই লিখলাম, লিখে দেন পোস্ট করে দিলাম। অ্যান্ড আপনার যে কোনো পোস্ট করতে পারেন। দেন অনেকেরই কথা থাকে যে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া আমরা কি একসাথে যে পোস্টগুলো আছে এগুলো করবো কি না। সো আপনি যদি চান সেক্ষেত্রে একসাথেও করতে পারেন, আপনি যদি চান 7 দিনের ভিতরে, আপনি দ্রুত যদি আপনি চান যে মিশনগুলো কমপ্লিট করবেন, টাস্কগুলো কমপ্লিট করবেন, তাহলে কিন্তু আপনি ফার্স্ট একটু পোস্ট করে ট্রাই করবেন। যেহেতু দেখেন এই যে পোস্টটি করলাম, এটা দেখেন একটু লোডিং নেবে, দেন এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পারবেন একটু আপনি ফটো পোস্ট করে ট্রাই করবেন একটু, ওকে। সো এখানে আর একটা পোস্ট করলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে, তাহলে এখান থেকে ভালো করে লক্ষ্য করুন আরেকটা টাস্ক দিয়েছে। সো এখানে ক্লিক দিলে কিন্তু আমাদের কিছু গিফট নিতে হবে, এই গিফটগুলো পেতে হলে ক্রিয়েট পোস্টে ক্লিক দিতে হবে। দেন এখান থেকে আমাদের একটা পোস্ট করে আমাদের গিফট চাইতে হবে, সো আমাদের যে ফ্যান ফলোয়ারগুলো রয়েছে তাদের কাছ থেকে একটা গিফট নিতে হবে। সো গিফটগুলো আপনি কীভাবে পাবেন সেটা বলি, এখান থেকে আপনি চাইলে আপনার ফ্যান ফলোয়ারের কাছে দেখতে পাচ্ছেন, এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে লিখে দেওয়া রয়েছে ইউর ফ্যান্স ক্যান ইউজ স্টারস, ঠিক আছে, মানে আপনার যে স্টারস মনিটাইজেশন রয়েছে এর জন্য কিন্তু আপনার এখান থেকে এই অ্যাসাইনমেন্ট ব্যাচগুলো আপনাকে দিয়ে থাকে। সো আপনার ফ্যান্স যারা রয়েছে, আপনার ফ্যান ফলোয়ার, তারা কিন্তু আপনাকে স্টারটি গিফট দিবে। সো এখান থেকে যে কথা বলছি, এখান থেকে আপনি পোস্ট করে গিফট চাইতে হবে, সেখান থেকে যদি পোস্ট না করে গিফট চান সেক্ষেত্রে কিন্তু হবে, বাট এখান থেকে আপনি যদি গিফট না পান সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যান ফলোয়ার কাছে গিফট চাইতে হবে। সো এখান থেকে 2টা গিফট পেতে হবে, যে কোনো আপনি একটা স্টার হোক, 2টা মাস্ট বি স্টার পেতে হবে। সো আপনাকে 2 বারে কিন্তু গিফট পেতে হবে বা 2 জনের কাছ থেকে গিফট পেতে হবে। সো এটাই ছিল কমপ্লিট একটা ভিডিও। আপনাকে যেভাবে এই অ্যাসাইনমেন্ট ব্যাস নিতে হলে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে, ফুল প্রসেস আমি বলে দিলাম। আর এভরিওয়ান, এই যে টাস্কগুলো আছে এটা যদি কমপ্লিট করে অ্যাসাইনমেন্ট ব্যাসটি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামও বৃদ্ধি পাবে, ওকে। সেখান থেকে যদি স্টার যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম বৃদ্ধি পেলো এবং কি আপনার প্রোফাইলটা দ্রুত গ্রো হবে, দ্রুত আপনার প্রোফাইল ভাইরাল হবে, প্রোফাইলের সমস্ত ফুটেজ কন, পোস্ট কন এবং ভিডিও কন সব কিছু ভাইরাল হবে এবং কি আপনি এখান থেকে ইনকামও বাড়বে, রিচও বাড়বে, সব কিছুই বাড়বে। এগুলো কিন্তু ফেসবুক এমনি এমনি আপনার পেজেতে দেয় না বা প্রোফাইলে দেয় না, আপনার যে ইনকাম বৃদ্ধি পায় এর জন্য কিন্তু দিয়ে থাকে। সো এভরিওয়ান, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে বা কোনো ইনফরমেশন পেয়ে দেখলে ভিডিওতে, আর চ্যানেল নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।